আরজানা শিরিন ইসলাম আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে নাকি সে অবস্থায় থেমে গিয়ে আজান শেষ হওয়ার পূরণে পড়তে হবে? কোনো অসুবিধা নেই, আজান চলাকালীন নামাজ অব্যাহত রাখা যাবে। আপনি সালাত শুরু করেছেন, নামাজের মধ্যে আছেন, এর মধ্যে আজান শুরু হয়ে গেছে, আপনি থামার দরকার নেই, আপনি নামাজ কন্টিনিউ করতে থাকবেন, মুয়াজ্জিন তার আজান অব্যাহত রাখবেন। সিজুল ইসলাম আপনি লিখেছেন, অনেকে সম্ভবত সাইজুল ইসলাম আপনি লিখেছেন, অনেকে দেখা যাচ্ছে মাস্ক পরে নামাজ পড়ছে, এক্ষেত্রে ইসলামের বিধান কি? যদি মাস্ক পরে নামাজ পড়াটা তার জন্য জরুরি হয়, অনেকের অ্যালার্জির সমস্যা আছে, ধরেন এসি চলছে বা ফ্যানের বাতাস আসছে নাক দিয়ে, এটা তার প্রচুর হাঁচি আসার কারণ হয় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন, তাহলে নিরুপায় হয়ে তিনি এটা করছেন, তার জন্য এটি জায়েজ হতে পারে ওই সময়ের জন্য। কেউ এ জাতীয় কোনো সমস্যার মধ্যে আছেন যে মাস্ক না পড়লে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, সেই জায়গায় তিনি করেছেন, স্বাভাবিক অবস্থাতে মাস্ক পরে নামাজ পড়া জায়েজ নয়, মাকরুহ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন। হাসান আল মামুন আপনি লিখেছেন, ক্রিকেট খেলা আমার অনেক পছন্দের, আমি ক্রিকেট খেলি, টাকা পয়সার আদান প্রদান ছাড়া আমি কি খেলাধুলার বিভিন্ন টুর্নামেন্ট খেলতে পারবো? টাকা পয়সার আদান প্রদান ছাড়া আপনি বিভিন্ন টুর্নামেন্ট খেলতে চাইলে খেলতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং সেই ক্ষেত্রে অন্যান্য যে শর্তগুলো আছে হালা মানে খেলাধুলার যে আপনার বৈধ হওয়ার জন্য, সেগুলো আপনার পাওয়া যেতে হবে। ধরুন সেখানে আপনি সতর উন্মুক্ত করবেন না, সতর উন্মুক্ত করা ছাড়া আপনি খেলবেন, সেখানে আপনার টাখনের নিচে প্যান্ট পরবেন না, মানে অন্য যে সাধারণ সময় যেগুলো নিষিদ্ধ সেগুলো কোনোটা যেন খেলার মধ্যে না থাকে, টাকার আদান প্রদান তো থাকবেই না, তাছাড়া এটা হবে শুধুমাত্র শারীরিক কসরতের জন্য, মানসিক রিফ্রেশমেন্ট ইত্যাদির জন্য, তো এটা জায়েজ অবশ্যই আছে, আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি জামিরুদ্দিন আপনি লিখেছেন, আমাদের দেশের অনেক শিক্ষার্থী উন্নত দেশগুলোতে পড়াশোনা করতে যায়, পড়াশোনা শেষে সেখানে চাকরি নিয়ে স্থায়ী নাগরিকত্ব গ্রহণ করে, এটা জায়েজ আছে কিনা? অমুসলিম প্রধান দেশে স্থায়ীভাবে বসবাস করা, শুধুমাত্র উন্নত জীবনযাপন করার জন্য এটা জায়েজ নাই, পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইহুদি খ্রিস্টানদের দেশে মুশরিক এবং অমুসলিমদের জনপদে বসবাস করার প্রায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেখানে কেউ যদি কোনো কাজে যান, সে কাজ সেরে তিনি চলে আসলেন, শিক্ষার জন্য গেলেন, ব্যবসার জন্য গেলেন, কোনো অফিসিয়াল মিটিংয়ে গেলেন, সেটি জায়েজ আছে। আর যদি সেখানে কেউ যান, স্থায়ীভাবে বসবাসও করেন, উদ্দেশ্য হয় সেখানে দাওয়া পেশ করা, সেখানে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিবেন, এটাই তার মূল মিশন, এটার জন্য তিনি যাচ্ছেন, পাশাপাশি সেখানে উপার্জন করছেন থাকছেন সেটা তার মুখ্য উদ্দেশ্য নয়, তাহলে সেটা অবশ্যই জায়েজ আছে। সাহাবায়ে কেরাম অনেকেই পৃথিবীর এমন অনেক অঞ্চলে ছড়িয়ে পড়েছেন এবং সেখানে তাদের মৃত্যু হয়েছে, সেখানে তারা শেষ পর্যন্ত ছিলেন যেখানে মুসলমানদের প্রাধান্য এবং আধিক্য ছিল না। তো দাওয়াতের উদ্দেশ্যে যদি হয়, দিনের উদ্দেশ্যে যদি হয়, সেটি অবশ্যই জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এমনি সাইদুল ইসলাম আপনি লিখেছেন, চাকরির ক্ষেত্রে জাহাজে বিভিন্ন দেশে যাওয়া লাগে, এখন সেখানে জুমার সালাত কীভাবে আদায় করবো, জোহর সালাত আদায় করলে হবে কি না? বিভিন্ন দেশে যদি আপনার যাওয়া লাগে জাহাজে করে, আপনি মুসাফির হিসাবে গণ্য থাকবেন, আর জাহাজ যদি আপনার ফ্যামিলি আপনার সাথে থাকে এবং সেখানে আপনার মাসকে মাস থাকা লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন না। ফ্যামিলি দেশে আছে, আপনি জাহাজে ব্যাচেলর আছেন এবং জাহাজ এক দেশ থেকে আরেক দেশে চলে থাকে, তাহলে পুরো সময়টা আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন এরকম হলে। আর জুমার সালাতের ওয়াক্ত হলে আপনি জোহর পড়বেন, যেহেতু আপনার জুমা আবশ্যক নয়, কিন্তু জুমা পড়া যদি স্কোপ থাকে, মুসাফির জুমা পড়লেও পড়তে পারে, অর্থাৎ সেই স্কোপটা তার আছে, আবশ্যক না, তিনি চাইলে পড়তে পারেন। অথবা আপনি জুমা সালাত হয়ে গেছে কোনো জায়গায়, আপনার জাহাজ নোঙর করেছে, সেখানে মসজিদ আছে, স্থানীয়রা নামাজ পড়ছে, আপনি চাইলে সেখানে জামাতে সামিল হতে পারেন, আর যেহেতু আপনি সফরে আছেন, চাইলে আপনি জোহর আদায় করতে পারবেন। জে এস সোহেল রানা আপনি জানতে চেয়েছেন, উজু করার পর পানি বালতিতে সংরক্ষণ করে পরে টয়লেটে ব্যবহার করলে এটি গুনাহের কাজ হবে কিনা? না, এর ফলে কোনো গুনাহ হবে না, কারণ টয়লেটে উজুর যে পানিটা ব্যবহৃত পানিটা, এটা নাপাক হয়, মানে এটা নাপাক হয় না, আবার এটা অন্যকে পবিত্রও করতে পারে না। বিধায় এটা দিয়ে আমরা টয়লেটে ময়লা পরিষ্কার করার কাজ করতে পারি, টয়লেটের ফ্লোর পরিষ্কার করার কাজ করতে পারি বা অন্য কোনো কাজ করতে পারি, এতে কোনো অসুবিধা নেই। উজুতে ব্যবহৃত হয়ে গেছে, বিধায় পানিটা পবিত্র হয়ে গেছে, এটাকে যেখানে সেখানে ফেলানো যাবে না, ব্যাপারটা সেরকম নয়।